বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে মঙ্গল গ্রহতে যে রোভারটি কাজ করছে, পার্সিভারেন্স রোভার, সেই রোভার কিভাবে এই ধরনের ইমেজ নিজের তোলে। দেখে মনে হয় যেন কোনো মানুষ হয়তো তার ছবি তুলেছে, কিন্তু তা নয়, এটা কিন্তু নিজেই নিজের সেলফি তুলেছে। দেখুন, এখানে যে ক্যামেরাটি লাগানো রয়েছে সেটা হলো ওয়াটসন ক্যামেরা। এই ওয়াটসন ক্যামেরাটা খুব ছোট জিনিসের ছবি কিন্তু তুলতে পারে। এই ক্যামেরাটির মাধ্যমেই সেলফি কিন্তু তোলা হয়। দেখুন, এই ধরনের ইমেজ দেখে মনে হয় যেন কেউ হয়তো তার ছবি তুলেছে, কিন্তু তা নয়, রোভার নিজেই নিজের সেলফিটি তোলে। অথচ রোবোটিক যে আর্মটা, যে আর্মের মধ্যে ক্যামেরাটি লাগানো রয়েছে, সেটি কিন্তু ছবিতে দেখা যায় না। সেটি কেন দেখা যায় না, কিভাবে হয়, সেটাই লক্ষ্য করুন। দেখুন, প্রতিটা স্কোয়ার ইঞ্চির প্রথমে ছবি তোলে। এইভাবে ক্যামেরাটা, রোবোটিক আর্মটা চারিদিকে ঘুরতে পারে, সমস্ত দিকে ঘুরে ঘুরে প্রতিটা স্কোয়ার ইঞ্চির ছবি কিন্তু তোলে এইভাবে। তার ফলে কি, রোবোটিক আর্ম যে যখন গার্ড হয়ে যায়, সেই জায়গার ইনফরমেশনটা, মানে সেই জায়গার যে ডেটাটা, সেটা কিন্তু অন্য একটি ছবি থেকে তুলে এনে বসানো হয়। এক্ষেত্রে কিন্তু প্রতিটা ছবি তুলতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে, এবং একটা সেলফি তুলতে সেই সেলফির মধ্যে প্রায় 62টা ইমেজ একত্র করে একটা সেলফি তৈরি হয়, যেটা দেখে মনে হয় যেন অন্য কোনো লোক হয়তো রোভারের সামনে দাঁড়িয়ে ছবিটা তুলেছে। যেহেতু কোনো রোবোটিক আর্ম দেখা যায় না, তাই মনে হয় যেন কেউ ওই ছবিটা তুলে দিয়েছে। দেখুন, এই ধরনের ইমেজ তৈরি হয়। প্রায় 62টা ইমেজকে একত্র করে 1 সপ্তাহ লাগে এই এডিটিংটা করতে। 1 সপ্তাহ ধরে বিজ্ঞানীরা ওই 62টা ইমেজকে একত্রিত করে এই সেলফি ইমেজটি তৈরি করে। তো এইটুকুই ছিল ইনফরমেশন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।